বিশ্বাস করুন, সবাই যা পারে আমি তা পারি না, আবার আমি যা পারি অনেকেই তা পারে, তবে আমি থেমে থাকার নই। আজ আমি একটা জিনিস পারি না, আমি চেষ্টা করব। আপনিও চেষ্টা করেন, আপনিও পারবেন। আপনি পারবেন না তা কখনোই হতে পারে না। আজকে যারা বড় বড় বিজ্ঞানী, বড় বড় মনীষী, বড় বড় স্কলার, তারাও হয়তো কোনো দিন কোনো কিছুই পারত না। তারা চেষ্টা এবং সাধনার ফলে অনেক কিছুই তারা অর্জন করেছে, অর্জন করেছে মহাকাশের মতো শক্তিশালী বিভিন্ন ধরনের গ্রহ, গ্রহপুঞ্জ, নক্ষত্র, যেখানে অনেকেই পদচিহ্ন অঙ্কিত করেছেন। আপনি আপনি এখন পারেন না, আগামীতে পারবেন। ট্রাই করুন, বসে থাকবেন না। বসে থাকলেই আপনার কোনো কিছুই করা হবে না। আপনি ট্রাই করুন, আজকেই ট্রাই করুন। আজকে ট্রাই করবেন, কালকে আপনাদের জন্য দ্বিতীয় দিন হবে। আপনি বসে থাকবেন, আপনার জিরো থেকে স্টার্ট করতে হবে। আপনি যে কোনো বিষয়, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো টপিকস নিয়ে এখনই স্টার্ট করুন। পারবেন, আমি পারি, আপনিও পারবেন। সবাই যা পারে আপনিও তা পারবেন। বসে থাকবেন না। এখন বর্তমান পৃথিবীতে কম্পিটিশনের যুগে আপনি যদি বসে থাকেন আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে এগিয়ে যাওয়ার জন্য, আপনাকে সামনের দিকে সুদূর মরুর প্রান্তরে বলেন আর শূন্য মহাকাশে বলেন, যেখানে যাওয়ার জন্য আপনাকে ট্রাই করতে হবে। আপনি ট্রাই করুন, আপনি পারবেন। আপনি বসে থাকবেন তো আপনি হেরে গেলেন, আপনি জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। আজকে যারা বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এবং বিভিন্ন দেশের বড় বড় আসনে অধিষ্ঠিত আছেন, তারাও একসময় চিন্তা করতো না যে আমরা এই দেশের বা ওই দেশের প্রধানমন্ত্রী হবে বা ওই দেশের রাষ্ট্রপ্রধান হবে। তো আপনি আজকে ট্রাই করুন, যে কোনো বিষয়ে আপনি ট্রাই করুন। আপনি যা ভালো পারেন আপনি সেই বিষয়ে ভালো কিছু করার চেষ্টা করুন। দেখবেন আপনার সামনের দুনিয়া অত্যন্ত স্বচ্ছ। আপনি পারবেন, আমার বিশ্বাস আপনি পারবেন। আপনি ট্রাই করুন, ট্রাই করে দেখুন, একটিবার ট্রাই করেই দেখুন, আপনি পারবেন। আমি পারি, সবাই পারে, আপনিও পারবেন। অতএব আপনি ট্রাই করুন, আর বসে থাকবেন না। যে কোনো বিষয় আজকেই শুরু করুন, আজকেই শুরু করুন, কালকে আপনার সেকেন্ডে হবে। দেখবেন আপনার সব কিছু অতি সহজেই হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি একটা জিনিস শুরু করবেন, বসে থাকবেন না যে এই জিনিসটা শুরু করব, কখন করব। তবে হ্যাঁ, প্ল্যানিংয়ের প্রয়োজন আছে। প্ল্যানিং করার জন্য সাধারণ একটা সময় নেবেন, কিন্তু যতক্ষণ আপনি আপনার কার্যক্রম না স্টার্ট করবেন ততক্ষণ পর্যন্ত আপনি প্ল্যান মাথার মধ্যে ভালো মতো আসবে না। আপনি যখন এই কাজটার মধ্যে হাত দিবেন, দেখবেন আপনার মাথার মধ্যে বিভিন্ন ধরনের রাস্তা, বিভিন্ন ব্রাঞ্চ খুলে যাচ্ছে। আপনি একটা কাজ যখন করবেন, অন্য কাজ করার জন্য আপনার চোখে বা আপনার ব্রেনে অটোমেটিক্যালি চলে আসবে। সো আপনি কখনো বসে থাকবেন না, আপনি শুরু করুন। আপনি শুরু করবেন তো পারবেন, শুরু করবেন না তো পারবেন না। তো আজকে এই জামানায়, এই সময়ে আপনি যে জিনিসটা সবচেয়ে বেশি পারেন সেই জিনিসটা আপনি স্টার্ট করুন। যে জিনিসটা আপনি পারেন না সেই জিনিসের কাছে না যাওয়াই ভালো। তবে আমি এটা বলবো না আপনি যে জিনিস পারেন না সেই জিনিসের কাছে যাবেন না, তবে আপনি ট্রাই করুন যে কোনো বিষয়ে। মানুষ কখন কিভাবে কোনটা তার মাথার মধ্যে বুদ্ধি উঠে বসে বা মধ্যে দিয়ে কাজ করে ফেলে কিছুই বলতে পারে না। এটা হচ্ছে একটা ভিডিও ভাইরাল হওয়ার মতো। একটা ভিডিও আপনি করে দিলেন ফেসবুক, ইউটিউবে বা যে কোনো জায়গায়, ভাইরাল হয়ে গেল, আপনি হয়ে গেলেন সেলিব্রিটি হয়ে গেলেন। আপনার বুদ্ধি ঠিক তদ্রূপ, কখন আপনার বুদ্ধি খুলে যাবে আপনি কিছুই বলতে পারবেন না। আপনি যে বিষয়টা পারেন সেই বিষয়ে আপনি চেষ্টা করুন এবং সেটা করার জন্য উঠে পড়ে লেগে যান, দেখবেন আপনার এটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা যারা এই পৃথিবীতে আসি আমরা অনেকে অনেক কিছু পারি না। যে বিষয়টা আমরা পারি না সেই বিষয়টা অনেক সময় আমরা ছেড়ে দিই, সেই বিষয়টা আমরা ফেলে রাখি। কিন্তু দেখবেন যারা যারা জ্ঞানী মানুষ তারা কিন্তু প্রত্যেকেই অলস প্রকৃতির অথবা অশিক্ষিত বা উচ্চ শিক্ষার কোনো গণ্ডি পেরোতে পারে নাই, তারাই কিন্তু আজকে পৃথিবীতে নাম করা বিজ্ঞানী, নাম করা জার্নালিস্ট, নাম করা ফিলোসফি, নাম করা স্কলার, যারা কিনা এক প্রশাখায় থেকে অন্য প্রশাখা বা এক বিষয় থেকে অন্য বিষয়ে তারা জ্ঞান অর্জন করেছে এবং বলেছে, তারা কিন্তু এই পৃথিবীতে অনেক আধিপত্য বিস্তার করেছে এবং সবার হৃদয়ে স্থান করে নিয়েছে। আমার বিশ্বাস আপনিও পারবেন। আপনি বসে না থেকে এখনই ট্রাই করুন। আমি ট্রাই করছি, আপনি ট্রাই করুন। আমার বিশ্বাস আপনিও পারবেন। ধন্যবাদ সবাইকে।